ডিসেম্বর মাস স্টার্ট হতে না হতে আপনিও কি ক্র্যাকেলের সমস্যায় ভুগছেন? তাহলে কিন্তু ডেফিনেটলি এই ভিডিওটা আপনারই জন্য। নমস্কার বন্ধুরা, বি ইওর বেটার ভার্সনে আপনাদের সবাইকে আরও একবার সাদর আমন্ত্রণ। শীতকাল মানেই আমরা সবাই কিন্তু কম বেশি গোড়ালির সমস্যাতে ভুগি, তাই আজকে আমি একটা ফুট ক্রিম শেয়ার করতে চাই, যেটা বানানো খুবই সিম্পল আর ইউজ করার পরে ম্যাজিক তো আপনি নিজেই দেখতে পাবেন। আমার মুখের কথা বিশ্বাস না করে নিজে একবার ট্রাই করে। সবার ফার্স্টে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখা উচিত সেগুলো একবার বলে নিই। আমরা কিন্তু সবথেকে বেশি অবহেলা পাকেই করি, আর তার জন্যই তো পায়ের পাতা গোড়ালি এগুলো ফেটে যায় শীতকালে খুব সহজেই। তাই একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, পায়ের পাতা বা গোড়ালি এটাকে যতটা সম্ভব নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করুন। তার জন্য অন্তত উইকে একবার একটু গরম জল করে ওর মধ্যে একটু লেবু আর শ্যাম্পু মিক্স করে নিয়ে পাটাকে কিছুক্ষণ ডুবিয়ে রাখতেই পারেন। তারপরে গোড়ালি ঘষা ব্রাশ দিয়ে ওটাকে পরিষ্কার করে পাটাকে ভালো জলে ধুয়ে নিন, কিংবা মাঝে মাঝে পেডিকিওরও করাতে পারেন বাড়িতে বা পার্লারে। এবার আসছি ক্রিমটার প্রিপারেশনে। যা কিছু জিনিস এই ক্রিমটার প্রিপারেশনের জন্য আমরা ইউজ করছি সেটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবল আর একদম আপনার হাতের কাছে ইজিলি অ্যাভেলেবল। সবার ফার্স্টে আপনার লাগবে 2 teaspoon মাস্টার্ড অয়েল, যেটা আমাদের কিচেনেই থাকে। সেকেন্ড লাগবে কালারলেস ওয়্যাক্স, যে কোনো কালারলেস ক্যান্ডেল যেটা আমরা নর্মাল দিওয়ালিতে জ্বালাই ওই ক্যান্ডেলও আপনি নিতে পারেন। আর যে ময়শ্চারাইজারটা আপনি এখন ইউজ করছেন সেই ময়শ্চারাইজার থেকে জাস্ট 2 teaspoon ময়শ্চারাইজার আপনাকে আলাদা করে নিয়ে নিতে হবে। এই সব ইনগ্রিডিয়েন্টগুলোকে একটা কোনো স্টিলের বোলের মধ্যে নিয়ে ডাবল বয়লিং প্রসেসে ভালো করে মিক্স করে নিন, অ্যান্ড ইওর ম্যাজিক ক্রিম ইজ রেডি। ইয়েস, ইট ইজ দ্যাট সিম্পল। মাস্টার্ড অয়েল অ্যান্ড ওয়্যাক্স ক্র্যাকেলের ওপরে একটা ডিপ কন্ডিশন প্রোভাইড করে, আই মিন উইচ ইজ আনাদার লেভেল। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যেরকম হাত পা রেগুলার ধুয়ে পরিষ্কার করেই ঘুমোতে যাই না আমরা, তো সেই হাত পা ধুয়ে এসে ভালো করে মুছে নিয়ে ওই ক্রিমটা যতটা পরিমাণ লাগবে সেটাকে হাতে পায়ে ভালো করে ম্যাসাজ করে। ডিটারজেন্ট বা ডিশ ওয়াশ ইউজ করলেও না আমাদের হাতটা ভীষণ রাফ হয়ে যায়, তো এই সেম ক্রিমটা আপনি পায়ের পাতাতে আর হাতের পাতাতেও লাগাতে পারেন। যদিও আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েছি শুধুমাত্র হাতের উপরে, মানে হাউ টু গেট সফট অ্যান্ড ব্রাইটার হ্যান্ড, যেটা আপনারা এখানে আই বাটনে কিংবা ডিসক্রিপশানে যে লিঙ্কটা আছে ওখান থেকেও চেক করে নিতে পারেন। এই সিম্পল ক্রিমটা যদি আপনি কন্টিনিউ 1 week ইউজ করেন না, তাহলে দেখবেন একটা নোটিসেবল রেজাল্ট আসছে। যত খারাপ আপনার ক্র্যাকেল হোক না কেন, যত পুরনোই হোক না কেন, ওটা কিন্তু ধীরে ধীরে হিল করতে স্টার্ট করবে। দেখুন, একদিনে তো কোনো কিছু ম্যাজিক হয় না, আপনাকে একটা পেশেন্টলি কন্টিনিউ রিলিজিয়াসটিকভাবে ফলো করতে হবে, তারপরে কিন্তু আপনি ডেফিনেটলি একটা রেজাল্ট পাবেন। তাই রিকোয়েস্ট করবো, ট্রাই করুন, ইউজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন। থ্যাংকস ফর ওয়াচিং।